দেখেন, আমি এগুলো আমার ফ্যামিলি থেকেই পেয়ে গেছি। আমি সত্য কথা ছোটবেলা থেকেই বলি, সত্য কথা বলতে আমি মানে কার্পণ্য বোধ করি, কারণ যেটা সত্য সেটা শুনতে সবসময় খারাপ শোনা যায়, বাট সত্য তো সত্য, একসময় এক সময় প্রমাণ হবে যে আমি রাইট ছিলাম। সো আমি, আমার মনে হয়েছে আমি ইনসাল্ট হয়েছি, আমি ফিল করেছি আমাকে বলতে হবে, কারণ দেখেন আমার মনে হয় যে আমি সব কিছুতে ছাড় দিতে পারি, বাট আমার সম্মানহানি যে করবে আমি তাকে কখনোই ছাড় দিব না, কারণ সম্মান একান্তই ব্যক্তিগত, এটা ফ্যামিলি থেকে পাওয়া। আর সবাইকে সে ছোট করে কথা বলে, মানে সবাই যে ছোট ফ্যামিলি থেকে এসেছে বা সবার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই সেটা সে কীভাবে জানলো, সবাই যে উনি যেভাবে আমাকে প্রশ্ন করলো আপনার সুগার ডেডিকেট এরকম আলতু ফালতু প্রশ্ন সবাইকে এগুলো নিয়ে চলে, উনি কীভাবে জানলো, হাউ হি নো। আমার মনে হয় এরকম টাইপের যে কথাবার্তা বলে, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা মানুষকে নিয়ে বা যেটা মনে করেন প্রেজেন্ট করলে তার ভিউ বাণিজ্য ভালো হয়, সেগুলো তো সে বলতে পারে, শুধু আমাকে না এভরিওয়ানকে সে বলতে পারে, এটাই আমি চাই যে এটা স্টপ হোক। আমার কাছে মাপ চাইতেই হবে যে আবারও সেম থিং সে মানে করবে এটা দরকার নেই, আমি চাই যে মাপ চাওয়ার দরকার নেই, জাস্ট সুন্দর করে বলুক যে আমরা এইভাবে আর মানে কাউকে প্রশ্ন করতে চাই না, সবাই আমরা আর্টিস্ট মিলেমিশে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি জি।